কার্যত লকডাউন পরিস্থিতি। দেখা নেই গাড়ির, জরুরি ভিত্তিতে বেরিয়েও মিলছে না গাড়ি। অসহায় মানুষদের সাহায্য করতে এগিয়ে এসেছে কলকাতা পুলিশ। যেন মুশকিল আসান, কার্যত লকডাউন পরিস্থিতি শহরের বুকে অযান্ত্রিক। সৌজন্যে কলকাতা পুলিশ, সুনসান রাস্তায় বিপদে পড়ে মানুষকে সাহায্য করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা পুলিশ। সাদা উর্ধধারীদের এ যেন অযান্ত্রিকই বটে, কারণ এই অযান্ত্রিকরাই প্রতিনিয়ত প্রত্যেক দিন মানুষদের সাহায্যার্থে কখনো ভ্যাকসিনেশন সেন্টার, কখনো আবার মেডিকেল এমার্জেন্সি, কখনো আবার হাওড়া শিয়ালদার মতো জায়গায় পৌঁছে দিচ্ছে মানুষদের। আম আদমির জরুরি ভিত্তিতে প্রয়োজনের কথা মাথায় রেখে নয়া এই পরিষেবা। আপনার রিকোয়ারমেন্টস আছে তাহলে তাদের আমরা প্রোভাইড করে দিতে পারি। তো সেই হিসেবে তারপরের দিন থেকেই আমরা এখানে দুটো গাড়ি রেখেছি এবং অনেক লোক যাদের দরকার আছে এবং মানে যে জিনিসগুলো ছাড় আছে সেই জিনিসগুলো, যদি ধরুন কেউ হসপিটালে যাবে বা কেউ ধরুন তার পেশেন্টকে দেখতে যাবে, এই ধরনের কিছু হলে তাকে আমরা গাড়িটা প্রোভাইড করেছি বা কেউ। এদিকে হাতে স্টিয়ারিং, মনে অদম্য আশা, গন্তব্যে পৌঁছে দেওয়ার তাড়া, জিরানোর সময় নেই চালকদেরও। যখন বিপদে পড়ে যায় ড্রাইভার থাকে না, তখন একটু গাড়ি আমি চালিয়ে নিই। সারাদিন কি এখানেই থাকে? না, আমি সাড়ে তিনটে পর্যন্ত থাকি, পাঁচটার পরে আমি গাড়ি চালাই না। একটা এলআইসি সাহেবের ডিউটি আছে, তার ডিউটি করি, ডিউটি করার পর আমি গাড়ি। লাভের মুখ তেমন না দেখলেও বিপদে মানুষের পাশে থাকা সেটাই বা কম কি? বিপদের দিনে এমন বন্ধু আর কেই বা আছে? সেই মানুষদেরকে যারা প্রয়োজন তাদেরকে গন্তব্যে পৌঁছে দিচ্ছেন। শুধু তাই নয়, পাশেন বাবু এবং জয়প্রকাশ বাবু এরা দুজনেই এই গাড়ির চালক। তারা কখনো আবার লাভের মুখ দেখছেন, কখনো আবার পকেট থেকে 10-20 টাকা একটু বেশি দিচ্ছেন, কিন্তু তাতে কি মানুষের সাহায্য তো করা যাচ্ছে। লকডাউনের সময় যারা নিডি, যাদের সত্যিই প্রয়োজন যানবাহন, তাদের কাছ পর্যন্ত, তাদের গন্তব্যে তো পৌঁছে দেওয়া যাচ্ছে। এইভাবে এই কলকাতা পুলিশ এবং এই দুই চালক, এই দুজনে যৌথ উদ্যোগে দুজনে হাতে হাত রেখে মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসছে। তাই তো বলাই যেতে পারে মানুষের পাশে পুলিশ বন্ধু হয়ে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা, কলকাতা।